নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুক উইথ সোনালি। আমার আজকের রেসিপি হলো কুমড়ো ফুলের বড়া। এই কুমড়ো ফুলের বড়া কিন্তু একটা দারুণ মজাদার স্ন্যাক রেসিপি। এটা কিন্তু আপনারা গরম গরম চায়ের সাথেও খেতে পারেন, তাছাড়া ডাল ভাতের সাথে সাইড ডিশ হিসেবেও খেতে পারেন। তো চলুন শুরু করে নেওয়া যাক আজকের রেসিপি, কুমড়ো ফুলের বড়া। কুমড়ো ফুলের বড়ার জন্য এখানে আমি কিছুটা কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। এখন একটা কুমড়ো ফুল নিয়ে পেটালটাকে আলাদা করে নেব, আর কুমড়ো ফুলের মধ্যে যে পরাগ বা ডান্ডিটা আছে এটাকে ফেলে দেব, আর কুমড়ো ফুলটাকে উল্টে এই পাশের এই সবুজ অংশগুলোকেও আমি কুমড়ো ফুল থেকে ছাড়িয়ে ফেলে দেব। শুধু কুমড়ো ফুলের পেটালটাকে নেব আর বাকিগুলোকে ফেলে দেব, আর এভাবে কিন্তু সব কুমড়ো ফুলগুলোকে আমি ছাড়িয়ে নেব। কুমড়ো ফুলগুলো এখানে আমার খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এখন এই কুমড়ো ফুলগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। আর কুমড়ো ফুলের বড়া তৈরি করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করব, তার জন্য একটা বাটি নিয়ে নিচ্ছি। আর এই বাটির মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়ো, পুরোটা কিন্তু অপশনাল, এটা একটু বেশি ক্রিস্পির জন্য অ্যাড করছি। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1/3 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/3 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর 1/3 টেবিল চামচ আদা বাটা, এই আদাটাও কিন্তু অপশনাল। এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। এখন এই বেসনের মধ্যে দিয়ে দেব একটু করে জল, আর একটা সুন্দর ঘন স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি একটু একটু করে জল দিতে থাকবো আর এটাকে ভালো করে গুলতে থাকবো। একসাথে পুরো জলটা দিয়ে দেব না, তাহলে কনসিস্টেন্সিটা বুঝতে পারবো না। একটু করে জল দেব আর এটাকে খুব ভালো করে গুলতে থাকবো। এই বেসনটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, এটা যতটা সুন্দর ভালো মতো ফেটানো হবে আর বড়াটাও তত ক্রিস্পি আর মুচমুচে হবে। এখানে আমি মিক্সারটা স্পুন দিয়ে ভালো মতো করে নিলাম। এখন একটা হ্যান্ড উইক্স নিয়ে নিচ্ছি, নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এই বেসনটাকে আমি ফেটিয়ে নেব। এখানে বেসনটা কিন্তু সুন্দর স্মুথ করে ফেটানো হয়ে গেছে, আর আমি কনসিস্টেন্সিটা দেখাচ্ছি না, এটা খুব ঘন আর না খুব পাতলা, এটা একটা মিডিয়াম কনসিস্টেন্সি হবে। এখন আমি যে কুমড়ো ফুলের পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছি সেই পাপড়িগুলোকে এই ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভেজে নেব। কুমড়ো ফুলের বড়াগুলো ভাজার জন্য আমি এখানে আগে থেকেই ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়েছি। তেলটা যেহেতু আমি অনেক আগেই ওভেনে গরম হতে দিয়েছিলাম, তো তার জন্যে এখন আমার চেক করার আর দরকার নেই, আমি জানি তেলটা খুব ভালো মতো গরম হয়ে আছে। এখন এক একটা করে কুমড়ো ফুলের পাপড়ি নেব আর এটা বেসনে ডিপ করব, দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব। আরও একটা কুমড়ো ফুলের পাপড়ি নিয়ে এটাকে বেসনে ডিপ করে এটাও তেলের মধ্যে দিয়ে দেব। আর এই কুমড়ো ফুলের প্যাটেলগুলোকে মিডিয়াম ফ্লেমে ক্রিস্পি করে ভেজে নেব। আর একটা পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে এই কুমড়ো ফুলগুলোকে উল্টে দিয়ে অপর দিকটাও ভালো করে ভেজে নেব। এপিট উপিট যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এই কুমড়ো ফুলগুলোকে তেল ছড়িয়ে একটা টিস্যু পেপারের উপরে তুলে নেব, যাতে এর মধ্যে যে এক্সেস তেলগুলো আছে সেটা শোক হয়ে যায়। একটা ব্যাচ হয়ে গেলে আরও একটা ব্যাচ সেমভাবে করে নেব। এভাবে একে একে সব কুমড়ো ফুলগুলোকে সুন্দর করে ভেজে এপিট উপিট করে ক্রিস্পি করে ভেজে তুলে নেব। আর কুমড়ো ফুলের বড়া কিন্তু রেডি হয়ে গেছে, এটা কিন্তু ভীষণই ক্রিস্পি হয়েছে আর খেতেও খুব টেস্টি। আমি একটু ভেঙে মুখে দিয়ে বাইট করে দেখাচ্ছি এর ক্রাঞ্চিনেসটা, ভীষণই ভালো টেস্টি হয়েছে। আর এটাকে এখন আমি এক টমেটো কেচাপের সাথে সার্ভ করব। এটা যেমন টমেটো কেচাপের সাথেও খেতে ভালো লাগে, তাছাড়া গরম গরম এক কাপ চায়ের সাথেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আপনারা আপনাদের বাড়িতে এই রেসিপিটি তৈরি করুন, আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।